এই গত মাসের কথা, ভারত তার চন্দ্রযান 3 সফলভাবে চাঁদের দক্ষিণ মেরুতে ল্যান্ড করিয়েছে। তৃতীয় বিশ্বের দেশ হিসেবে এটি ভারতের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। তবে আমাদের স্বদেশী মহাকাশ গবেষণা কেন্দ্র আদৌ কি কোনো মহাকাশ গবেষণা করছে? আজ প্রতিষ্ঠার 42 বছর পরও স্পার্সো শুধু নামেই মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান। জানি তথ্য প্রযুক্তির দিক থেকে এগিয়ে থাকা ভারতের সাথে আমাদের মহাকাশ গবেষণা কেন্দ্রের তুলনা করা ঠিক নয়, কিন্তু আজ 42 বছর ধরে স্পার্সোর অ্যাচিভমেন্টই বাকি। 2018 সালে ফ্লোরিডা থেকে দেশের প্রথম ও একমাত্র স্যাটেলাইট বঙ্গবন্ধু 1 উৎক্ষেপণ করা হয়। অন্যদিকে স্পার্সো দেশের জাতীয় মহাকাশ সংস্থা হলেও এটি উৎক্ষেপণের সঙ্গে এর কোনো সম্পর্ক ছিল না। মূলত মহাকাশ গবেষণা সংস্থা হতে হলে বাধ্যতামূলকভাবে নিজস্ব স্যাটেলাইট প্রযুক্তি প্রোগ্রাম থাকতে হয়, যা স্পার্সোতে নেই। যাই হোক, একটি জিনিস সম্পর্কে আমার ডাউট, যে বিসিএস ক্যাডার বা কৃষি ভার্সিটিতে পড়ে কি মহাকাশ সংস্থার চেয়ারম্যান হওয়া যায়? বাংলাদেশের মোট 8টি বিভাগ রয়েছে, সে তো আমাদের ছেলেরা এডমিশন টেস্টে পড়ে। তাহলে কি এসব পড়েই মহাকাশ গবেষণা সংস্থার চেয়ারম্যান হওয়া যায়? কমেন্ট করে জানাবেন একটু।